আমরা চলে এসেছি আলোকগ্রাম অঞ্চল, তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রধান সাহেবের প্রতিনিধি রাব্বিল মহাশয়ের কাছে আসন্ন বিধানসভার কিছু জেনে নেব নির্বাচনের ব্যাপারে। আচ্ছা রাব্বিল ভাই, 2021 বিধানসভা নির্বাচনে ভরতপুর বিধানসভার আলোকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী বলে আপনার মনে হয়? আমি আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রাব্বিল মল্লিক বলছি। আসন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেস আলোকগ্রাম অঞ্চলে ভীষণ শক্তিশালী। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার ফলে মানুষ জোটবদ্ধ হয়ে আলোকগ্রাম অঞ্চল 3-4 হাজার ভোটে লিড দেবে। আচ্ছা, আলোকগ্রাম গোটা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস একটা গোষ্ঠীদ্বন্দ্ব বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তাই আলোকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব আছে? এখানে কোনো প্রশ্ন নাই। এখানে তৃণমূল একজোট হয়ে কাজ করে, পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে সবাই একসঙ্গে নিয়ে 69 ভরতপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হুমায়ুন কবির মহাশয়কে 3-4 হাজার ভোটে লিড দিয়ে আমরা দেখিয়ে দেবো, এই আমাদের অঙ্গীকার। আচ্ছা, এই বিধানসভাতে গোটা পশ্চিমবাংলায় বিজেপির যে বাড়বাড়ান্ত এবং কংগ্রেস এখানে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কতটা শক্তিশালী, এবং কংগ্রেস এবং বিজেপি কতটা শক্তিশালী আপনার মতে? এখানে বিজেপি কংগ্রেস এরা কোনো ফ্যাটি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে কংগ্রেস বিজেপি অনেকটাই পিছিয়ে আছে। কারণ লকডাউনের সময় এমএলএ সাহেবকে বিজেপিকে আমরা দেখতে পাইনি। মমতা ব্যানার্জির উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে আমরা দিয়েছি এবং বিরোধী কোনো দেখা যায়নি। থ্যাংক ইউ, আবার আপনার সাথে দেখা হবে আগামী দিনে। ভালো থাকেন, সুস্থ থাকেন।